कोचबिहार तोषा नदी कालीघाटे स्नान करते गए तलिए गल दुई नाबालक। कोचबिहारे नतनपल्ली एलकार तीन नाबालक बुधवार दुपुर बेला तोषा नदी कालीघाटे स्नान करते जाए। आबार कोचबिहारे तोषा नदी कालीघाटे स्नान करते गए तलिए गल दुई नाबालक। कोचबिहारे नतनपल्ली एलकार तीन नाबालक बुधवार दुपुर दुटो नागा तोषा नदी कालीघाटे स्नान करते जाए। तीनजे मध्य एक जन नदी के उठे एले दून तलिए जाए नदी। कोचबिहारे तोषा नदी कालीघाटे स्नान करते गए तलिए गल दुई नाबालक। कोचबिहारे तोषा नदी कालीघाटे स्नान करते गए तलिए गल दुई नाबालक। जदिव कोचबिहार नतनपल्ली एलकार तीन नाबालक बुधवार दुपुर दुटो नागा तोषा नदी कालीघाटे स्नान करते जाए। तीनजे मध्य एक जन नदी के उठे एले दून तलिए जाए नदी। घटनार खबर पे स्थानीय बसिंदारा ओई दुई नाबालक के उद्धार चेष्टा नदी नामे, किंतु दीर्घक्षण प्रचेष्टार पर तर हदिश मेले। खबर पे घटनस्थले जाए विपर्य मोकबिला दफ्तर प्रतिनिधिरा पशापी कोचबिहार कोतवाली थानार पुलिस। दिनेर आलो थाका पर्यन्त विपर्यय मोकाबिला दफ्तरेर डुबुरीरा नदीते तल्लाशी चालान। निखोज दुई नाबालकेर नाम विक्रम दास एवं देव दास। तारा दुजनेई कोचबिहार नतनपल्लीर बासिंदा एवं तारा विवेकानंद विद्यापीठेर नवम श्रेणीर छात्र बलेई जाना जाच्छे। आबारो एकबार आपनादेर जानाबो कोचबिहारे तोषा नदीर कालीघाटे स्नान करते गिये तलिए गेल दुई नाबालक। कोचबिहारे नतनपल्ली एलकार तीन नाबालक बुधवार दुपुर बेला तीनजने एकसाथे स्नान करते जाए, किंतु तीनजे मध्य एक जन नदी के उठे एले दुजन तलिए जाए नदी एमनटाई जाना जा। একেই চলছে কলকাতা সহ গোটা উত্তর এবং দক্ষিণবঙ্গে তীব্র দাবদাহ। আর তার মাঝে একটু স্বস্তির নিঃশ্বাস নিতেই যেন বাড়ির কাছাকাছি নদী হওয়ায় তিন বন্ধু মিলে একসাথে সেই নদীতে একটু প্রাণ জুড়োতে গিয়েছিল এবং স্নান সেই করার পর একজন ফিরে এলেও বাকি দুজন আর ফিরল না। কি জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা তার পরিবারের লোকজনেরা, শুনবো তাদের কথা। প্রথমে শুনে নেব যে তিনজনের মধ্যে একজন যিনি ফিরে এসেছেন কি জানিয়েছেন তিনি। এবার শুনবো কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকা থেকে নতুনপল্লি এখানে এসেছিল তিনজন মিলে চান করতে। চান করতে আসার পরে দুজন তিনজন নেমেছে নদীতে, নেমে দুজন আগিয়ে গেছে আর একজন ডুব দিতেছিল। ওখানে ডুব দিয়ে উঠে দেখে যে দুজন মিডিলে গেছে, মিডিল থেকে নেই ঘুম। আর ও উঠে যাওয়ার পরে ও চারিদিকে খোঁজাখুঁজি করতেছিল, ও অনেক দূরে অব্দি দৌড়াদৌড়ি করছে। তারপরে ও নিজে বাড়িতে এসে গার্জিয়ানদের জানাইছে, তারপরে আমরা প্রশাসনকে খবর দিলাম, সবাই এসে যে এখন খোঁজাখুঁজি চলছে। আমাদের ঘটনাটা তো আনুমানিক আমরা সঠিকলি বলতে না, আমার বারোটা একটা ঘটনা আর কি। তখন মানে এখানে বলে স্নান করতে আসে তিনজন, তার মধ্যে দুইজন ডুব দেয় আর মানে তিনজনই ডুব দেয়, দেওয়ার মধ্যে একজন উঠে আসে আর এক দুজন উঠে না। তখন ও আবার বাড়িতে যায়, যায় খবর টবর দেয়, তারপরে আসার পরে আমরা জানতে পারি যে এরকম হয়েছে। আমরা তো নদী বেড়ে ছিলাম, আমাদের বলে দেওয়ার চেষ্টা করতাম, তো আমরা ঘটনাটা পরে জানতে পারি। তারপর এসে আমরাও চেষ্টা করলাম, ডুবাডুবি করলাম যে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না। মোটামুটি আমরা তো ঘন্টা দেড়েকের মতো খুঁজলাম।
এখন কে খুঁজছে? এখন ডুবুরিরা খুঁজতেছে, মানে তখনও ডুবুরি ছিল, ওরাও খুঁজতেছিল, আমরাও খুঁজতেছিলাম, তো আমরাও উঠা বললাম, এখন এখন ডুবুরিরা খুঁজতেছে এখনো। শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তিনজন বন্ধু মিলে একসাথে এই কোচবিহারের তোরসা নদীর কালীঘাটে স্নান করতে গিয়েছিলেন, কিন্তু বাকি একজন ফিরে আসলেও তিনি দেখেন যে তার বন্ধু যে দুজন, বাকি দুজন কিন্তু দেখা যাচ্ছে না, এবং বিক্রম দাস এবং দেবদাস তাদেরকে নাম ধরে ডাকাডাকি এবং বারবার খোঁজার পর, দীর্ঘক্ষণ ধরে খোঁজার পর যখন পায় না, তখন তাদের এই বন্ধু কিন্তু ফিরে যায় বাড়িতে এবং বাড়িতে গিয়ে গার্জিয়ানদের জানায়, এবং তারপরই বিপর্যয় মোকাবিলা দপ্তর এবং কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আসে ঘটনাস্থলে এবং নামানো হয় ডুবুরি। এবং এই ঘটনায় আতঞ্চলের সৃষ্টি হয়েছে কোচবিহারের তোরসা নদীর কালীঘাট সংলগ্ন এলাকায়। আবারও আপনাদের জানাবো, কোচবিহারে তোরসা নদীর কালীঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালক। বিগত সময়েও এই তোরসা নদীর কালীঘাটে এমন ঘটনা ঘটেছে, তবে এই বছরে এই রকম ঘটনা কিন্তু এবার প্রথম। কোচবিহারে তোরসা নদীর কালীঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে গেল দুই নাবালক, এবং একজন উঠে আসতে সক্ষম হলেও বাকি দুজন নদীর গভীরে পৌঁছে গিয়েছিল এমনটাই মনে করছেন অনেকেই, এবং নদীর মাছ বরাবর সেই দুজন হয়তো চলে গেছিল এমনটাই ভাবনা অনেকের, এবং তারা দুজনেই কোচবিহারের নতুনপল্লির বাসিন্দা এবং তারা বিবেকানন্দ বিদ্যাপীঠের নবম শ্রেণীর ছাত্র বলেই জানা যাচ্ছে। নিখোঁজ দুই নাবালকের নাম বিক্রম দাস এবং দেবদাস, ভেঙে পড়েছেন তার পরিবারের লোকেরা। আচ্ছা, বিশ্ব ছিল বলে